হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে একটি কথা বলা হয় যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। তো এই কথাগুলো যদি আমরা এ পর্যন্ত শুনে এসেছি, কিন্তু শুনেই এসেছি কিন্তু এই জিনিসগুলো বোঝা হলো না। তো না বোঝার কারণে দেখা যায় কিছু কিছু লোক এই কথাগুলো শুনে না শোনার মতো থাকে, কেউ তক্র করে, কেউ বলে এই কথাটি ঠিক নয়। তো আমি বলবো যে অবশ্যই যে এই মহাবিশ্বটা মহামানব এবং সেই মহামানবের পেটের ভিতরে আমরা ক্ষুদ্র মানব। তাহলে ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র, ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র। যেমন একটি বাহ্যিকভাবে আপনি একটি জিনিস অনুভব করবেন যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের পেটের ভিতরে আমরা আছি, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের পেটের ভিতরে হলো পৃথিবী আর পৃথিবীটাই হলো মাটি। তো এই মাটিটা পৃথিবীর যে সাগরে বাসন্তমান, একটা পুকুরের মধ্যে যদি দেখা যায় বিরাট একটা কচুরি দিয়ে একটি ভোর দেওয়া হয়েছে, আর সেই পুকুরের অনুসারে একটা ভোর ছোট, আর এটার উপরে বাসন্তমান, আর এর উপরে আমরা বাড়ি ঘর করে থাকতেছি। তবে এখানে মূল বিষয়টা যদি বলতে যাই যে মহামানবের পেটের ভিতরে আমরা, তাহলে মহামানবের পেটের ভিতরে যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের পেটের ভিতরে কেউ বাস করতেছে, সেটা কি? দেখবেন আমাদের রক্তের ভিতরে কীট আছে এবং আমাদের পেটের ভিতরে কৃমি আছে। তাহলে দেখেন ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র, তার ভিতরে যে আরও কত ক্ষুদ্র সেখানে আমাদের চোখ যায় না। যেমন যে যদি আমরা সেই কৃমির দিকে যাই, তো কৃমি কিন্তু সেই কৃমি থেকেই কৃমি জন্ম নেয়। তাহলে সেই কৃমির পেটের ভিতরেও কিন্তু আবার কৃমি আছে বা ডিম্ব আছে, সেই ডিম্বের ভিতরে কিন্তু আবার সেই কৃমি জন্ম নেয়। তাহলে ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আরও ক্ষুদ্র, যেটি যে আমাদের সর্বাঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্ত চলাচলের মধ্যে যদি আমরা চেক আপ করি তখন দেখা যায় কীট আছে, রক্তের মধ্যে জীবন্ত কীট আছে। এই জীবন্ত কীটগুলো ছাকনা দিয়ে যৌবনের চাহিদা যখন মানুষের মধ্যে আসে তখন সেই জিনিসগুলো, সেই কীটগুলো সেই যৌবনের খেলার মাধ্যমে সে এক ভাণ্ড থেকে আরেক ভাণ্ডে চলে যায়। তখন দেখা যায় রক্তের প্রবাহিত হচ্ছে, তার রঙটি হয় লাল, আর যখন এখান থেকে ছাকনা দিয়ে কিছু বের হয়ে যায় সেটাও একটি ভাণ্ড থেকে আরও একটি ভাণ্ডে চলে যায়। তখন কি হয়, সেখানে গিয়ে সেই লক্ষ লক্ষ কোটি কোটি কীটের মধ্যে একটি কীট জন্ম নিয়ে পৃথিবীতে আসে। আচ্ছা, সেই কীটের ভিতরে কীট, তার ভিতরে যে আছে আরও কীট, সেগুলো জানতে গেলে মানুষের মাথায় ধরে না, তখন হয়ে যায় ফিট। তাই আমি বলবো যে অত দূরে যেয়ে আমরা পারবো না, আল্লাহর বিশাল কুদরত এখানে লুকানো আছে। তবে আমি এতটুকু কথা বলবো যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। সে কেমন করি, কী করি, সেটি হলো যেমন মনে করেন যে মহাবিশ্বের ভিতরে ১৩টা নদী আছে, ৬০টা মহাসাগর আছে। যেমন ৬০টা মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম নামে ৬০টি সাগর। তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, প্রত্যেকটা সাগরের সাথে প্রত্যেকটা সাগরের কানেকশন আছে। আরও একটা সাগর আছে যে মানব দেহের মধ্যে, সেই সাগরটি হলো জ্ঞান সাগর, আর সেটি মস্তিষ্কে অবস্থান। আর সেই জ্ঞান সাগরটির মধ্যে যখন আমরা পাটে পাটে যাব তখন সেখানেও ৬০টি সাগর আছে। এর মধ্যে একটি সাগর যদি কারো খুলে যায় তখন সে পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করে ফেলে সেই জ্ঞানের জোরে। তো আরও একটি সাগর আছে, সেটা আধ্যাত্মিক সাগর বা রুহানি জগতের কানেকশন। আবার রুহানি জগতে গেলে সেখানে আছে সাগর। তাহলে স্তর বাই স্তর যখন মানুষে যায় তখন কিন্তু মানুষের মাথাটা আওলা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তখন মানুষ তাকে পাগল বলতে থাকে। আর সেই পাগলই একদিন বাজি মারে, কিরকম আল্লাহকে নিয়ে চিন্তা করতে করতে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে সে আল্লাহর আউলিয়া হয়ে যায়। আর আউলিয়া কি? আর আল্লাহ বলেছে আমার আউলিয়ারা আমার বন্ধু, তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না। তারা এসব চিন্তায় যখন বিভোর হয়ে গেছে, কিসের খাওয়া দাওয়া, কিসের নামাজ রোজা আর কিসের কি, তারা সেই বিভোর হয়ে আছে, তাকে কেউ সালাম দিলেও নেয় না, কারণ সালাম দেওয়ার এবং নেওয়ার এই টাইমটুকু তার নেই, সবসময় সৃষ্টির ধ্যানে আছে।
আর আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছে, হে জগতের সৃষ্টির সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, যা কিছু আছে তোমরা আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো না, তোমরা চিন্তা করো যে আমার সৃষ্টি নিয়ে। আমার সৃষ্টিকে যদি তোমরা বুঝতে পারো, আমার সৃষ্টিকে যদি তোমরা জানতে পারো, তাহলে আমি আল্লাহকে তোমরা চিনতে পারবে। তাহলে ষাটটি সাগর, তেরোটি নদী, তেরোটি নদী, যে নদীর ভাগটা সেটা আমাদের সিনা থেকে নাভিকুণ্ডুর নিচে পর্যন্ত। যেমন দেখবেন কান দিয়ে যদি পানি বের হয় এটার রং স্রোত কালার স্বাদ অন্য, নাক দিয়ে যদি পানি বের হয় তাহলে এটার রং স্রোত কালার ভিন্ন, যদি আমার চোখ দিয়ে পানি বার হয় লোনা পানি এবং পরিষ্কার। এবং দেখা যায় যে মানুষের নফস দ্বারা যে পানি প্রবাহিত হয় সেটা দেখবেন এটার রং কালার স্রোত গুণ ক্ষমতা আলাদা। তাহলে মানব দেহের মধ্যে যে কিছু রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানব দেহে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো দিয়ে ১৩ প্রকারের পানি প্রবাহিত হয়। তার মানে ১৩ প্রকারের পানি মানে ১৩ নদী থেকে ১৩ প্রকারের পানি প্রবাহিত হয়, আর এক একটার সাথে এক একটা মিল নেই। যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি, বুড়িগঙ্গাতে যাই তখন দেখবেন দুটি নদী একটি নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, এই পাশে সাদা পানি ওই পাশে কালো পানি, দুটি পানি একই সাথে যাচ্ছে, কারো সাথে কেউ মিলছে না। তাহলে বোঝা গেল আমাদের মানব দেহের ভিতরে রক্ত এবং যৌবনী পানি এবং নাকের কানের নফসের এবং চোখের সমস্ত পানিগুলো আলাদা আলাদা প্রবাহিত হচ্ছে, আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা রং, আলাদা আলাদা এর স্বাদ। তাহলে বোঝাতে চাই যে মানব দেহের মধ্যে এই ১৩টি নদী আছে এবং ৬০টি সাগরও আছে, সেই সাগরটি প্রত্যেকটা সাগরের সাথে প্রত্যেকটা সাগরের জয়েন্ট আছে। এবং দেখা যায় যে মানব দেহের মধ্যে যে ১৩টি নদী, এই ১৩টি নদীও প্রত্যেকটা নদীর সাথে প্রত্যেকটা নদীর লিঙ্ক আছে। তাই আমি বলতে চাই হে জগতবাসী, যে আমাকে কেউ প্রশ্ন করেছেন যে আপনি যে বললেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে, বলেন তো দেখি। এই যে আমাদের এখানে একটা বড় একটা বট গাছ, এই বট গাছটি আপনার মানব দেহের মধ্যে কোথায়? না বাবা, এভাবে বললে এবং এভাবে খুঁজলে ইহকাল পরকাল সর্বকাল শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বোঝা শেষ হবে না, এভাবে বুঝলে হবে না। বুঝতে হবে মূলত বাহ্যিক জগতে দেখা যায় যে এই পৃথিবীটা বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করা হয়েছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কয়টা পদার্থে সৃষ্টি। মূলত দেখবেন ৫টি পদার্থ, সেটা কি? আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই ৫টি। এর মধ্যে দেখেন আপনার শরীরে ধরে দেখেন গরম অনুভব হচ্ছে, তাহলে আগুন আছে। আপনার মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, পানি আছে। আপনার শরীরটা মাটির দেহ তৈরি, মাটি আছে। এবং আপনি বাতাস আপনি নিচ্ছেন ছাড়ছেন, এই বাতাস প্রবাহিত হচ্ছে। এবং এর মধ্যে আলোক শক্তিটা আপনার দেহের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, চোখের মধ্যে এই আলোক শক্তিটা দেওয়া হয়েছে। এই মোট ৫টি, এই মোট ৫টি জিনিস দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করা হয়েছে। তাই বলা হয়েছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা মানব ভাণ্ডে আছে। তার মানে কি? এই ৫টি আছে। আর ৫টি কি কি? আগুন, পানি, বাতাস, মাটি, আলোক শক্তি। তাহলে আমি বলবো এই পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের মধ্যে যে ৫জন, এই ৫জন কিন্তু এই ৫টা গুণ ক্ষমতা নিয়ে ৫টা রূপে ৫টা গুণে ৫টা ক্ষমতায় এসে গেছে। দেখবেন পানির ক্ষমতা, আগুনের ক্ষমতা আলাদা, হাসানের ক্ষমতা, হুসাইনের ক্ষমতা আলাদা, বড়পীরের ক্ষমতা এবং খাজা মনিউদ্দিন চিস্তির ক্ষমতা আলাদা। তেমনি যে মানবদেহে মাটি, এই মাটির ক্ষমতা এবং পানির ক্ষমতা আলাদা। তাহলে এভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখা গেছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে ৫টা পদার্থে। আপনি আমি যে মানুষ, আমাদের দেহটা এই ৫টি পদার্থেই সৃষ্টি করা হয়েছে, এখানেই মূলে ধরতে হবে। আর বাদ বাকি খণ্ড বিখণ্ড করে যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনি শুধু শুনে শুনে বুঝবেন না, আপনার একজন কামেল মুর্শিদ ধরতে হবে। এবং কামেল মুর্শিদের মাধ্যমে আপনাকে কী করতে হবে? সাধনা করতে হবে। যখন আপনার সাধন সাকসেসের দিকে চলে যাবে তখন আপনি দেখতে পাবেন রুহানি জগতে যে
একটি চক্ষু মানুষের বাহিরের দুটি টর্চলাইটের মধ্যে আমাদের দুটি চক্ষু দান করেছে আল্লাহ, বাহিরে সব কিছু দেখতেছি কিন্তু ভিতরগত আমাদের চক্ষু নেই, সেই চক্ষু আমরা এখনও অর্জন করতে পারিনি। তাই সেই চক্ষুটি হলো দিব্য চক্ষু, যাকে জ্ঞান চক্ষু বলা হয়। সে জ্ঞান চক্ষু যার সাধনার দ্বারা খুলে গেছে, সে ইহকাল পরকাল দেখতে পায়, বেহেস্ত দুজক দেখতে পায়, ভালো মন্দ অগ্রিম খবর সে জানতে পায়। তবে আমি বলবো, সেই দিনই হবো আমি শ্রেষ্ঠ মানব যখন আমি জানতে পারবো যে আসলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি করা হয়েছে, মানব ভাণ্ডটা ঠিক সেভাবেই সৃষ্টি করা আছে। তাহলে আমি যদি এই পর্যন্ত অগ্রসর হতে পারি, সাধন সাকসেস করতে পারি, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে এবং এই জিনিসগুলো আমার জানা বোঝা হয়ে যাবে। তবে হে জগৎবাসী, আজকে আমাদের এই আলোচনাটি আপনাদেরকে কী বোঝানো হলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।